এদিকে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ওষুধ দোকানীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ওষুধ বিক্রেতাদের শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে কলেজ গেটে অবস্থান নিয়ে অধ্যক্ষ সহ কলেজ প্রশাসনকে অবরোধ করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের কক্ষ সহ কলেজ গেটে তালা লাগিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় অধ্যক্ষকে অপসারণের দাবি তোলেন তারা বুধবার বেলা এগারোটা থেকে দুপুর পর্যন্ত চলে বিক্ষোভ শিক্ষার্থীরা বলছেন হামলাকারী ওষুধ বিক্রেতাদের গ্রেপ্তার না করা পর্যন্ত অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে এর আগে পনেরোই আগস্ট মেসাস বিপ্লব মেডিসিন কর্নারে এক মেডিকেল শিক্ষার্থীর সঙ্গে ওষুধের দরদাম নিয়ে বাঘ বিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে আশপাশের দোকানের এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে